হচ্ছে আমরা এটাকে আপার কেস করে দিই এটাকেও আপার কেস করে দিই ওকে আর এইগুলোকে চাইলে আপনি আপার কেস করে দিতে পারেন আপার কেস করে দিলাম সব ঠিক আছে ওকে এখন কি করব এটা সিলেক্ট করেন একটা সিলেক্ট দুটো সিলেক্ট সিলেক্ট ওকে দেখেন লিংক হয়ে গেছে তো বারবার চলে যাচ্ছে ওকে সিলেক্ট করি আমরা কন্ট্রোল বাটন প্রেস করে সিলেক্ট করেন এই রো কিন্তু অন করে দিবেন না হলে কিন্তু ঝামেলা হবে ইনসার্ট করলে কিন্তু এখানে এই সমাধানটা করে নিবেন এখন এটাকে দেখেন অটোমেটিক হয়ে গেছে কিন্তু ঠিক আছে এই পেমেন্টও কিন্তু একই সমস্যা হয়েছে দেখেন এই যে এটাকে ডাবল ক্লিক করে অন অন করে দেন ওকে ইন্টারপ্রেস করেন এখন আমরা এটাকে ডাবল ক্লিক করে দিই তাহলে কিন্তু সব ঠিক হয়ে যাবে ঠিক আছে যে বারবার নিচে নিচে নামলে উপরে আমাদের এই সামারিটা দেখাবে না ঠিক আছে তো আশা করি যারা এক্সেল মোটামুটি জানেন আমি এখানে টোটাল যে ব্যবহারগুলো করলাম আপনারা একটু ঠান্ডা মাথায় করলে আমার থেকে সুন্দরভাবে করতে পারবেন আর আমি প্রজেক্ট ফাইলটি সুন্দরভাবে করে আপনাদের দিয়ে দেবো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন আর প্রজেক্ট ফাইলটি আপনারা ব্যবহার করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ